একটা সুন্দর কুয়াশাময় দিন। ঘুম থেকে উঠে দেখছি চারপাশে অনেক কুয়াশা। জানলা খুলতেই মনে হলো সকাল 7টা বাজে, কিন্তু সকাল 9টা অলরেডি বেজে গেছে। তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই। খুব ভাল লাগছিল আমার, কিন্তু শীত বেশি তেমন ভাল লাগে না এত শীত হলে। যাই হোক, ভার্সিতে যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ তৈরি করব। অনেকেই কমেন্ট করছিল যে আপু একটা ব্লগ তৈরি করেন, কিন্তু সময় পাচ্ছিলাম না, বাসার বিভিন্ন ঝামেলাতে ভার্সিতে যাওয়া হচ্ছিল না, তার জন্য রেডি হয়ে নিলাম। তারপরে চলে গেলাম এই যে সিএমবি। ধামরাই বা ঢাকার রুট ধরে আসলেই সিএমবিতে চলে আসতে পারবেন। এটা জাহাঙ্গীরনগরের আগের একটা স্ট্যান্ড। এখানে এই যে দেখেন অনেক কিছু লেখা আছে, আমি আসলে পড়তে পাচ্ছি না, আমি ভয়েস দিতে দিতে ভাবলাম যেখানে কী কী ইউনিভার্সিটি আছে এই রুটে সেটা দেখাই। এটা আনোয়ারজং সড়ক, আর এখানে দিয়ে যদি যান তাহলে ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপরে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, তারপর ব্র্যাক ইউনিভার্সিটি, আরও কিছু ইউনিভার্সিটি থাকতে পারে, বাট এখন আমি ডিটেলে বলতে পারছি না। তো আমি ভার্সিটির সামনে চলে আসি আর ভাবলাম এখন ভার্সিতে ঢুকে যাব। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলেন। সিটি ইউনিভার্সিটিতে স্প্রিংয়ের ক্লাস মেবি গোয়িং অন, মানে সামনের দিকে হয়তো শুরু হয়ে গেছে মেবি এতদিন অলরেডি, কারণ আমি একটু লেন্দি করে ভিডিওটা আপলোড করছি, এর জন্য হয়তো বা এতদিনে ক্লাস শুরু হয়ে গেছে। তারপরে আপনারা আবার যে ভর্তি হতে পারেন ভার্সিটিতে যোগাযোগ করবেন। আর ভার্সিটির এই যে দেখেন আউটপুটটা আশেপাশে অনেক সুন্দর, এবং ভার্সিটি আজকে স্টুডেন্ট কম ছিল, মেবি বন্ধ ছিল, স্টুডেন্ট কম ছিল না, মেবি বন্ধ ছিল, কিছু মানুষ ভর্তি হতে আসছিলো। তারপরে আমি একটু আশেপাশে ভিডিও করে নিলাম, আর আমার ভিডিও করতে তো অনেক ভালো লাগে, আর ফুল গাছ আমার অনেক বেশি পছন্দ। আর এই যে দেখেন আমাদের ভার্সিটির বাস, এটা কখনোই চলে না, আমি কখনো ভার্সিটি থাকতেও দেখি না চলতে, আর যখনই আসি দেখি দাঁড়াই আছে, কখনো ছাড়তে আর দেখি না। এই তো ভার্সিটির ভিতরে ঢুকে যাই, এখানে অ্যাকাউন্টস আছে, এবং এখানের আশেপাশে এনভায়রনমেন্ট আপনাদের একটু দেখাই দিই। এই যে যত কিছু অ্যাডমিশনের যত কার্যক্রম হয় এখানে আসলে আপনারা বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। আমার একটা কাজ ছিল তাই ভিতরে একটু ঢুকে গেলাম। আর এই যে টিউশন ফি সম্পর্কে সব ডিটেলই এই কাগজে দেওয়া আছে, আসলে এটা অবশ্যই সংগ্রহ করবেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব। আসলে ভার্সিটিতে আসলে ফ্রেন্ড সার্কেল যদি না থাকে ভার্সিটিতে তেমন ভাল লাগে না, আর একা একা ভিডিও করতে কেমন যেন একটা লাগে। আর সত্যি কথা বলতে কি, যখন ভার্সিতে ছিলাম তখন আসলে ব্লগ করার এই ভূতগুলো মাথায় ছিল না, বা এই বুদ্ধিটাও মাথায় ছিল না, নাহলে বিভিন্ন ভিডিও করতাম। কিন্তু যেহেতু ভার্সিটি শেষ হয়ে গেছে, এখনও যেহেতু এমএ কমপ্লিট করা হয় নাই, ভাবতেছিলাম কোন ভার্সিতে ভর্তি হব, ড্যাফোডিলে না সিটিতে, আমার এই দুইটা ভার্সিটি ভালো লাগে। আর অন্য ভার্সিটিতে ভর্তি হবো কি না জানি না। এই যে ইংলিশ ডিপার্টমেন্টের সামনে চলে আসছিলাম, বিভিন্ন ছেলেমেয়েরা ওখানে খুঁটে খুঁটে ভার্সিটির নাম আইই এগুলো উঠায় ফেলছে। তারপরে যে ডিপার্টমেন্টের সামনে চলে যাচ্ছিলাম, আর ডিপার্টমেন্টে আসলে আসলে আমার অনেক ভালো লাগে। আর এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা তালায় কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, এবং যার যার তালায় তার তার, আমরা তিন তালায় ইংলিশ ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টের এখানে আমাদের ক্লাসগুলাই হতো, আর এই যে এখানে হচ্ছে যে আমাদের ভার্সিটিতে বিভিন্ন কারিকুলাম যেগুলো হয় এখানে ইংলিশ ডিপার্টমেন্টের যে ইগুলো আছে। যেহেতু লিটারেচারের স্টুডেন্ট ছিলাম, গল্প করতে কিন্তু আমার খুব বেশি ভাল লাগে, আর এটা দেখে তো আমার খুব মন ভালো হয়ে গেছে। কিন্তু স্যার ম্যাডাম আজকে ছিল না, যেহেতু বললাম অফ ডে, যে স্যার ম্যাডামদের না পেয়ে তাহলে একা একা ভিডিও করে চলে আসলাম, সাথে একটা ফ্রেন্ড ছিল। আর এই যেটা আমাদের নোটিশ বোর্ডের একটা যত এক্সাম হয় যা কিছু হয় সব কিছু এখানে দেওয়া থাকে। এই যে আমাদের কিউট অডিটোরিয়াম, যত প্রোগ্রাম হয় সব ভার্সিটির প্রোগ্রামগুলো এই অডিটোরিয়ামে হয়, আপনার ক্লাস পার্টি থেকে শুরু করে ফেয়ারওয়েল বা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজগুলো আমাদের এই অডিটোরিয়ামে হয়। এখন আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এসে অন্য ডিপার্টমেন্টে যাচ্ছি, আর এখানে প্রত্যেকটা তালা যেহেতু ডিপার্টমেন্ট আলাদা, এখানে কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ার মানে সিএসসি ডিপার্টমেন্টটা ছিল, এখানে ওদের এই যে দেখেন পোস্টার ওদের ডিপার্টমেন্টের সামনে আমি চলে আসছি, এটা দোতলায় ছিল। আর এইখানের এই যে ওয়াশরুমগুলো স্যার ম্যাডামদের এবং স্টুডেন্টদের ওয়াশরুমগুলো সব ছিল, এগুলো কিন্তু অনেক ক্লিন, প্রাইভেট ভার্সিটিতে এইটা খুব আরাম যে ওয়াশরুমগুলো অনেক ভালো থাকে। এই যে দেখেন সিএসসি ডিপার্টমেন্ট, এটা কিন্তু খুব ভালো লাগে, আমার হাজবেন্ড কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের ছিল বাট অন্য ভার্সিটির ছিল। আর এটা হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্ট, আর এই যে দেখেন
ওদের ডিপার্টমেন্টের একটু ভিডিও করে নিলাম। আমি জাস্ট আজকে তিনতলা পর্যন্তই ভিডিও করেছি, তারপরে আমি ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। আর বের হওয়ার পরে একটু এই যে বকুলতলা আশেপাশটা একটু ভিডিও করে দেখাচ্ছি, ভার্সিটির সামনের দিকটা। এটা আমাদের ভার্সিটিতে দুই দুইটা বাস, আমি কখনো দেখি নাই এই দুইটা বাস চলতে, জানি না কেন চলে না। ড্যাফোডিল ইউনিভার্সিটির বাসগুলো চলে স্টুডেন্টদের নিয়ে যায়, বা আরও অনেক ভার্সিটির চলে, বাট এটা কেন চলে না আমি জানি না। আর বকুলতলাটায় আড্ডার জায়গা ছিল আমাদের, ফ্রেন্ড সার্কেল যখন ইউনিভার্সিটিতে আসতাম তারাই সেখানে এখানে আড্ডাটা দিতাম। এখন আমি ভার্সিটির পেছন দিকটা চলে আসছি, এখানে বড় একটা বাগান আছে এই যে দেখতে পাচ্ছেন, আর আমি বাগান ধরে সামনে হেঁটে চলছি। আর এখানে আমাদের ছেলেদের হল আর মেয়েদের হল আছে, যারা আসলে ঢাকার বাহির থেকে আসে, মেসে থাকার থেকে তো হলে থাকাটা বেটার, বা একটা সেফটির ব্যাপার আছে, মেয়েদের জন্য আলাদা হল এবং ছেলেদের জন্য আলাদা হল। আর এখানে বড় একটা মাঠ আছে, বিভিন্ন খেলাধুলার প্রোগ্রামগুলো এখানেই হয়। আর এক একটা রুমে তিনজন থাকে মেয়েদের হলে, আমি এতটুকু জানি, বাট ছেলেদের হল সম্পর্কে আমার তেমন ধারণা নেই। আর এখানে ফুলগুলো ফুটছিল, অনেক সুন্দর লাগছিল। তো আজকে আমি ভিডিওটা এখানেই হচ্ছে শেষ করব, ভিডিওটা আর বড় করব না, আর ভর্তির বিষয় নিয়ে আর একটা ব্লগে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।